গুড মর্নিং ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? হাউ আর ইউ টুডে? আই এম অলসো ফাইন, থ্যাংক ইউ। আজকে আমরা আমাদের গতদিন যে ছড়াটা পড়েছিলাম সেটা আবার একটু প্র্যাকটিস করব, ঠিক আছে? দেখি দেখি তো কে কে ছড়াটি মুখস্থ করে ফেলেছ, আমার সাথে সাথে বলবে, ঠিক আছে? খোকন খোকন ডাক পারি, আমাদের কবিতার নাম কি বলতো? খোকন খোকন ডাক পারি। ওকে, চলো শুরু করে দেই। খোকন খোকন ডাক পারি, খোকন মোদের কার বাড়ি, আয় রে খোকন ঘরে আয়, দুধ মাখা ভাত কাকে খায়। ভেরি গুড, তোমরা অনেক ভালো পেরেছো। যারা অলরেডি মুখস্থ করে ফেলেছো তারা কিন্তু আমাকে ভিডিও করে ছোট্ট করে পাঠাবে, ঠিক আছে? ওকে, তাহলে চলো আমরা এবার কিছু বর্ণ পড়ব। কি বলো তো? ব্যঞ্জন বর্ণ। সো গতদিন আমরা পড়েছিলাম ঝ, ঞ, ট, ঠ, তাই না? এবং তাদের সাথে দুটো ওয়ার্ড পড়েছি, দুটো শব্দ বলা শিখেছি এবং হ্যাঁ ছন্দ মুখস্থ করেছি, ঠিক আছে? যারা করনি তারা কিন্তু এখনো মুখস্থ করে ফেলবে। ওকে ওকে, এবার আমরা পড়ব ড, ড থেকে ত পর্যন্ত, ঠিক আছে? ড, আমার সাথে সাথে বলো, ড, ঢ, মূর্ধন্য ত। সো আমার সাথে সাথে সকলে বলো ড তে ডাব, ডাবের পানি ভারী মজা। তোমরা কে কে ডাবের পানি খেতে পছন্দ করো? হ্যাঁ, আমার কিন্তু ডাবের পানি খুব ভালো লাগে, মিষ্টি মিষ্টি, তাই না? ড তে ডাব, ডাবের পানি ভারী মজা। ঢ তে ঢোল, ঢোল বাজায় ঢুলি রাজা। এই দেখো ঢুলি রাজা ঢোল বাজাচ্ছে, তাই না? মধ্যনতে হরিণ, হরিণ দেখ নাচছে ভাই। ততে তবলা, তবলা দিয়ে তাল বাজাই। তাহলে আবার আমার সাথে সাথে বলো ডতে ডাব, ডাবের পানি ভারী মজা। ঢতে ঢোল, ঢোল বাজায় ঢুলি রাজা। মধ্যনতে হরিণ, হরিণ দেখ নাচছে ভাই। ততে তবলা, তবলা দিয়ে তাল বাজাই। আচ্ছা, এবার আমরা ছন্দটা পড়লাম, এখন আমরা দুটো ওয়ার্ড শিখবো, ঠিক আছে? দুটো শব্দ। তাহলে ডতে হবে ডাব, ডালিম। বলো আমার সাথে, ডতে ডাব ডালিম। ঢতে ঢোল ঢাকা, মধ্যনতে হরিণ লবণ। ততে তবলা তরমুজ। ভেরি গুড, ঠিক আছে, চলো তাহলে ঝ থেকে শুরু করি। আমরা অনেকগুলো শিখে ফেললাম, তাই না? আমার সাথে বলো ঝতে ঝড়, ঝড় বইছে শো শো করে। ইয়তে মিয়া, মিয়া সাহেব যাচ্ছে দূরে। টতে টিয়া, টিয়া পাখির সবুজ রং। ঠতে ঠোঁট, ঠোঁট ফুপিয়ে করছে ঢং। ডতে ডাব,
ডাবের পানি ভারি মজা। ঢতে ঢোল, ঢোল বাজায় ধুলি রাজা। মধুনতে হরিণ, হরিণ দেখ নাচছে ভাই। ততে তবলা, তবলা দিয়ে তাল বাজায়। ভেরি গুড, সবাই একটা হাততালি দেই। অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা ঝ ঞ ট ঠ ড ঢ মূর্ধন্য এবং ত পড়লাম। ঠিক আছে, এবার চলো তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দিই। সো এবার আমরা কিছু বাড়ি কাজ করব। তোমরা এরকম দেখতে একটি ওয়ার্কশিট আছে, সেটি বের করবে, এবং যাদের কাছে ওয়ার্কশিট নেই তারা এভাবে খাতায় তুলে নিতে পারো। ঠিক আছে, এক নম্বরে দেখো কি লেখা আছে। প্রতিটি লাইনে কোনটি আলাদা খুঁজে বের করি ও হ্যাঁ দাগ দেই। আমরা এরকম একটি কাজ ফার্স্ট সেমিস্টার এক্সামেও করেছিলাম, ঠিক না? হ্যাঁ, সেটা হচ্ছে স্বরবর্ণ দিয়ে করেছিলাম, স্বরে অস্বরে ছিল। এখন আমরা ব্যঞ্জন বর্ণ দিয়ে করব। দেখো তো প্রত্যেকটি লাইনে কোনটি আলাদা। যেমন এখানে আছে ক, আরেকটি ক, আরেকটি ক, কিন্তু এখানে ক নেই, তাই না? এটা অন্যরকম দেখতে। এটি হচ্ছে ব, এটি ক নয়। তাহলে এটি গোল দাগ দিয়ে দিই। হ্যাঁ, এভাবে প্রত্যেকটি লাইনে যেটি অন্যরকম দেখতে হবে সেটি তোমরা একটি গোল দাগ দিবে। ঠিক আছে, যেমন এই লাইনে কোনটি অন্যরকম বলতো? ঝ, তারপরে ঝ, তারপরে ই, তারপরে ঝ। তাহলে কি হচ্ছে, এইখানে ঝ হওয়ার কথা, তাই না? এটি ইও হয়েছে, এটিতে গোল দাগ দিবে। আবার শুরু করি, ঠ, তারপর ট, তারপর আরেকটি ট এবং আরেকটি ট। তাহলে তিনটে ট আছে এখানে, তাহলে আরেকটি ট হবে, তাই না? এটি ভুল আছে, এখানে একটি গোল দাগ দেই। এভাবে তোমরা সবকটি করে ফেলবে। ঠিক আছে, এবার পরেরটি দেখি। নিম্নোক্ত বর্ণগুলো ছবি সহ রং করি। বর্ণগুলো ছবি সহ রং করতে হবে। এই দেখো, প্রথমে আছে ঝ, ঝতে ঝড়, দেখো মেঘ আছে, তারপরে হ্যাঁ ঝড় হচ্ছে। ঠিক আছে, তাহলে ঝ কালার করবে এবং এই পিকচারটা কালার করবে। ইয়তে মিয়া, টতে টিয়া, ঠতে ঠোঁট, এই যে ঠোঁট, এখানে সবটুকু কালার করতে পারো। ঠিক আছে, ডতে ডাব, ঢতে ঢোল, মধুনতে হরিণ, ততে তবলা। ভেরি গুড, আমরা এগুলো কালার করব। তাহলে এগুলো হচ্ছে তোমাদের আজকের জন্য হোমওয়ার্ক। ঠিক আছে, সবাই ভালো করে হোমওয়ার্ক করবে এবং আমাকে সাবমিট করবে। ভেরি গুড, তাহলে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। গুড বাই।